বন্ধুরা টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সারা ভারতবর্ষ থেকে বাছাই করা পাঁচটি গুরুত্বপূর্ণ চাকরি খবর। তো বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে না, সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে দেবেন, তাহলেই আপনারা প্রতিদিনের চাকরির খবরগুলো সময় মতো পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখা যাক। তো বন্ধুরা আজকে প্রথম যে রিক্রুটমেন্টের খবর নিয়ে এসেছি সেটা হচ্ছে জেল ডিপার্টমেন্ট, এখানে নিয়োগ করা হবে। এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে জেল প্রহরী। তো বন্ধুরা এখানে আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন, এখানে 282টি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এই জেল প্রহরী পদে আপনাদের চাকরি হলে আপনাদের স্যালারি দেওয়া হবে 19,500 টাকা থেকে 62,000 টাকা, আর পে স্কেলটি আপনাদের লেভেল 4 অনুযায়ী দেওয়া হবে। তো বন্ধুরা এই পদে আবেদন করতে চাইলে আপনার কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 10 পাস। তো বন্ধুরা আপনাদের বয়স কী হতে হবে সেটা বলে দিচ্ছি, আপনাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা এই পদে আবেদন করতে চাইলে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল কাস্টের জন্য 500 টাকার ফিস পেমেন্ট করতে হবে, এসসি এসটি আর ওবিসি কাস্টের জন্য 250 টাকা, আর অনলাইন পোর্টাল ফিস এখানে লাগবে 60 টাকা। তো বন্ধুরা এই পেমেন্টটি আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, অনলাইন কিওস্ক এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। বন্ধুরা এই পদে আবেদন করতে চাইলে আপনাদের কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া রয়েছে, সেই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডগুলো আপনাদেরকে ফুলফিল করতে পারলে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা একটু জেনে নিই। আপনাদের হাইট হতে হবে, আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে 165 সেন্টিমিটার, আর ফিমেল প্রার্থী বা মহিলা প্রার্থীর জন্য 158 সেন্টিমিটার এখানে উচ্চতা হতে হবে। আর হলো বুকের ছাতি, এখানে বলেছে বুকের ছাতি পুরুষ প্রার্থীর জন্য এখানে হতে হবে 83 সেন্টিমিটার। আর আপনাদের এখানে দৌড় হবে, আর আপনারা যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে 800 মিটার দৌড়তে হবে 2 মিনিট 50 সেকেন্ডে, আর আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে 800 মিটার দৌড়তে হবে 4 মিনিটে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোলা ফেক মানে লোহার বড় বল বা ভারী বল আপনাদেরকে দূরে নিক্ষেপ করতে হবে। চলুন বন্ধুরা জেনে নিই কত দূরে আপনাদেরকে নিক্ষেপ করতে হবে। আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে 7.260 কেজির গোলা আপনাকে ছুটতে হবে 20 ফিট দূরত্বে, আর আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে 4 কেজির গোলা আপনাকে ছুটতে হবে 16 ফিট দূরত্বে। এখানে অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, আর জব লোকেশন রয়েছে এমপি মানে মধ্যপ্রদেশ। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছে www.peb.mp.gov.in। বন্ধুরা এই পোস্টে আবেদনের লাস্ট ডেট 10 আগস্ট 2020, আর হচ্ছে ফিস পেমেন্ট করার লাস্ট ডেট 10 আগস্ট 2020, আর আপনাদের যদি কোনো ভুল থেকে থাকে সেটা কারেকশন করার লাস্ট ডেট 15 আগস্ট 2020, আর আপনাদের ডেট অফ এক্সামিনেশন বা পরীক্ষা তারিখটি হলো 3 থেকে 10 নভেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা হবে। তো বন্ধুরা দ্বিতীয় যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন, এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি। এখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন, 158টি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এই পদে চাকরি হলে আপনাদের স্যালারি হবে 29,200 টাকা থেকে 92,300 টাকা, আর 35,400 টাকা থেকে 112,400 টাকা। তো বন্ধুরা দুটো পদের জন্য এখানে আলাদা আলাদা দুরকম স্যালারি রয়েছে। তো বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন লাগবে, আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর আপনাদের বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, আপনি যদি জেনারেল বা অথবা উত্তরাখণ্ডের ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে 300 টাকার ফিস পেমেন্ট করতে হবে। আর এখানে বলেছে উত্তরাখণ্ডের এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে 150 টাকার ফিস পেমেন্ট করতে হবে, ফিসটি আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। আর এখানে সিলেকশন হবে রিটেন এক্সামের মাধ্যমে। আর এখানে অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, আর জব লোকেশন রয়েছে উত্তরাখণ্ড। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি www.sssc.uk.gov.in। বন্ধুরা এই পোস্টে অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি এখনও শুরু হয়নি, অনলাইন আবেদনের প্রক্রিয়াটি শুরু হবে 31 জুলাই 2020 থেকে, আর অনলাইন আবেদনের লাস্ট ডেট 14 সেপ্টেম্বর 2020, আর ফিস পেমেন্ট করার লাস্ট ডেট 16 সেপ্টেম্বর 2020। আর এখানে বলেছে ডেট অফ রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা হবে আপনার ডিসেম্বর মাসে। বন্ধুরা থার্ড যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটাও হচ্ছে সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশনের মাধ্যমে, এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক গ্রুপ সি। তো বন্ধুরা এই অ্যাকাউন্টস ক্লার্ক গ্রুপ সি এখানে শূন্যপদ দেখতে পাচ্ছেন, 142টি শূন্যপদ রয়েছে, আর পে স্কেল রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা। আর আপনাদের যোগ্যতা এখানে চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, আর আপনাদের বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি কেমন লাগবে সেটা বলে দিচ্ছি, আপনি যদি জেনারেল অথবা উত্তরাখণ্ডের ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে 300 টাকার ফিস পেমেন্ট করতে হবে, আর উত্তরাখণ্ডের এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে 150 টাকার ফিস পেমেন্ট করতে হবে, আর ফিসটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন। আর এখানে সিলেকশন প্রক্রিয়াটি রয়েছে রিটেন এক্সামের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, আর অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইন, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, আর জব লোকেশন মানে চাকরি যেখানে হবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি www.sssc.uk.gov.in। তো বন্ধুরা এই পোস্টে আবেদনের প্রক্রিয়া এখনও শুরু হয়নি, এই পোস্টে আবেদন শুরু হবে 31 জুলাই 2020 থেকে, আর আবেদন করার লাস্ট ডেট 14 সেপ্টেম্বর 2020, আর হচ্ছে আপনাদের পেমেন্ট ফিস করার লাস্ট ডেট 16 সেপ্টেম্বর 2020, আর আপনাদের যে রিটেন এক্সাম হবে সেটা হবে ডিসেম্বর মাসে। বন্ধুরা এরপরে যে রিক্রুটমেন্টে রয়েছে
হয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার। এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন, 180টি শূন্যপদ রয়েছে, আর পে স্কেল রয়েছে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা। আর এই পদে আবেদন করতে চাইলে আপনার যোগ্যতা লাগবে বিই বা বিটেক। তো বন্ধুরা, এই যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বয়সের কথা বলেছে, আপনাদের বয়স সর্বোচ্চ 27 বছরের মধ্যে থাকতে হবে, 27 বছরের ঊর্ধ্বে হলে হবে না। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি কেমন লাগবে সেটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, জেনারেল আর ওবিসি কাস্টের জন্য 300 টাকার ফিস পেমেন্ট করতে হবে, আর এসসি এসটি ইডাব্লিউএস পিডাব্লিউডি ওমেন মানে মহিলা প্রার্থীর জন্য এখানে কোনো ফিস পেমেন্ট করতে হবে না। ফিসটি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন। আর এখানে সিলেকশন প্রক্রিয়াটি হবে গেট স্কোর 2019-এর মাধ্যমে। আর অ্যাপ্লাই মোড এখানে রয়েছে অনলাইনে, আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আর জব লোকেশন রয়েছে অল ইন্ডিয়া, মানে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনার চাকরি হতে পারে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দিচ্ছি, www.aai.aero। তো বন্ধুরা, এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইনে আবেদনের প্রক্রিয়া এখনও শুরু হয় নাই। অনলাইনে আবেদন শুরু হবে আগস্ট মাসের 3 তারিখ থেকে, এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট 2 সেপ্টেম্বর 2020। তো বন্ধুরা, এরপরে যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটা হচ্ছে নলেজ কনসোর্টিয়াম। এখানে যে পোস্টে লোক নেওয়া হবে সেটা হচ্ছে কনসালটেন্ট। এখানে শূন্যপদ আপনারা দেখতে পাচ্ছেন, 113টি শূন্যপদ রয়েছে। আর পে স্কেলগুলো কেমন রয়েছে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কনসালটেন্ট A1 থেকে A7 পর্যন্ত 30,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে, আর কনসালটেন্ট B1 থেকে B7 পর্যন্ত 25,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে, আর কনসালটেন্ট C1 থেকে C8-এর জন্য 15,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে, আর কনসালটেন্ট IT-র জন্য 20,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে, আর কনসালটেন্ট লিগালের জন্য 40,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে। তো বন্ধুরা, এই পদগুলিতে আবেদন করতে চাইলে আপনাদেরকে কী কী যোগ্যতা থাকতে হবে সেটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে বলেছে CS, ICWA, PGBA, BBA, BE, BTEC, ME, MTEC, BCA, MCA, MSC, LLB, BCOM, PG, ইঞ্জিনিয়ারিং, MBA। তো বন্ধুরা, এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বন্ধুরা, আপনাদের বয়স কী লাগবে সেটা বলে দিচ্ছি। আপনাদের সর্বোচ্চ বয়স 30-35-40 বছরের মধ্যে হতে হবে। তো বন্ধুরা, এখানে আলাদা আলাদা পদ অনুযায়ী আলাদা আলাদা বয়সের এখানে সর্বোচ্চ সীমাগুলো রয়েছে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি কেমন লাগবে সেটা আপনার নোটিফিকেশন থেকে দেখে নেবেন। আর সিলেকশন এখানে হবে টেস্ট আর ইন্টারভিউয়ের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে চাইলে আপনারা অনলাইন অথবা অফলাইন যে কোনো একটি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন। দুটো পদ্ধতি এখানে চালু রয়েছে। আর জব লোকেশন রয়েছে গুজরাট, গুজরাট রাজ্যে আপনাদের চাকরি হবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.kcg.gujarat.gov.in। তো বন্ধুরা, এই পদে আবেদনের লাস্ট ডেট 31 জুলাই 2020। বন্ধুরা, আজকে এই ছিল 5টি গুরুত্বপূর্ণ চাকরির খবর। প্রত্যেকটি চাকরির খবরের নোটিফিকেশনের লিঙ্ক আর অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা সমস্ত কিছু দেখে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন। আর কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ছিল ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর আমার টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিন সরকারি চাকরি এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে।